হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। ডব্লিউবিপিএসসি তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে যারা 2019-এর মিসলেনিয়াস এক্সাম দিয়েছিলেন, মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সাম, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা জানেন যে অ্যান্সার কি নিয়ে খুব একটা সমস্যা হয়েছিল, অনেকেই কমপ্লেন করেছিলেন পিএসসিকে। তার উপর ডিপেন্ড করে পিএসসি আজ 5ই অক্টোবর চারটি নোটিশ পাবলিশ করেছে। তার মধ্যে যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে পূর্বের যে রেজাল্টটি পাবলিশ করেছিল সিলেক্টেড ক্যান্ডিডেটদের, সেটা বাতিল করা হয়েছে। এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদের আমি এটা ডাউনলোড করে দেখাচ্ছি। ফার্স্ট একটা নোটিশ এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন যে সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট, সেটা এখানে টোটাল ক্যান্ডিডেটের লিস্ট, সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। তো বর্তমানে 4407 জনকে সিলেক্ট করেছে প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য, এবং কাট আপটা একটু দেখে নিন, কাট আপটাও চেঞ্জ হয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 58.33%, এখানে দেখুন এখানে পার্সেন্ট 200-র মধ্যে পরীক্ষা হয়েছিল, এটা পার্সেন্ট হিসেবে দেওয়া হয়েছে। এসসিদের ক্ষেত্রে কাট অফ দেওয়া হয়েছে 50.33%, এসটিদের ক্ষেত্রে 37, ওবিসি এর ক্ষেত্রে 53.00, ওবিসির বির ক্ষেত্রে 55.66। তো এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আর যে গুরুত্বপূর্ণ নোটিশ সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে এখানে আপনার রোল নম্বর দিয়ে সার্চ করে দেখুন যে আপনার নাম আছে কি না, কারণ এটা নতুন লিস্ট। এটা হচ্ছে সেই নোটিশটা যেটার মাধ্যমে আগের যে রেজাল্টটা ছিল সেটা উইথড্র করা হয়েছে। দিস লিস্ট হ্যাজ বিন উইথড্রোন বাই কমিশনস নোটিশ নাম্বার 1623-PSC-CON ডেট 5th of October 2020, অর্থাৎ আজকেই 5ই অক্টোবর এই নোটিশটি জারি করেছে পিএসসি। এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সাম 2019 প্রিলিমিনারি। দেখতে পাচ্ছেন 5th of October 2020, কিছুক্ষণ আগেই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এটা পাবলিশ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে রিপ্রেজেন্টেশনস have been made by some candidates who had appeared in this captioned examination with a request to revisit a few of the answer key of the examination since published in the website of the commission, and the rectify inconsistencies if any, and the undertake fresh evaluation of the OMR sheet, OMR answer scripts on the basis of the revised answer is to prevent to the possibilities of under elimination of any candidates eligible to appear in the main exam। আর এখানে একটু দেখে নিন, জাস্ট আ সেকেন্ড, আরেকটা জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে, তো এটা তো অলরেডি বলে দিলাম আপনাদের জন্য, এ ফ্রেশ লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট উড বিন পাবলিশ, এটা অলরেডি পাবলিশ হয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে নতুন ফ্রেশ লিস্ট, সেটা অবশ্যই আপনারা চেক করুন যারা এক্সাম দিয়েছেন। যারা রোল নাম্বার ভুলে গিয়েছেন, ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করে দেখতে পারেন। আর অবশ্যই ভিডিওটি একটা লাইক করুন, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিন, যাতে প্রতিটা চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ যে নোটিশগুলো আসছে সেগুলোর আপডেট আপনারা পেয়ে যান। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। ধন্যবাদ।